আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। হ্যালো, নিকুঞ্জ পার্টি সেন্টার। এখানে তো এখানে আসলাম আমার ফ্রেন্ডের সাথে। তো এখানে একটা জিনিস আমি দেখলাম যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে যারা ড্রাইভার আছে তাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করছে। মানে ড্রাইভারের কাছে একটা কার্ড দিছে, সেই কার্ড দিয়ে সেই কার্ডটা দেখালেই তাদেরকে খাবার দেয়। এই যে দেখতে পাচ্ছেন, এই ভাই খাবার নিয়ে আসছে, তো সে এখন এখানে বসে খাবে। তো এইভাবে করে এখান থেকে কার্ড দিলে ড্রাইভারদের খাবার দেয়। জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এখানে যারা যারা ড্রাইভার আছে তাদের জন্য স্পেশালভাবে আর কি খাবারের ব্যবস্থা করছে। এখন আমি আস্তে আস্তে কমিউনিটি সেন্টারের দিকে আগচ্ছি। তো আসলে এই জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, আশেপাশে লাইটিংয়ের ব্যবস্থা করছে, যেটা আসলে চোখ ধাঁধালো, দেখে কিন্তু প্রাণটা জুড়িয়ে যায়। গেটটা কিন্তু অনেক সুন্দর লাগে, দূর থেকে এত সুন্দর লাগে আসলে বলে বোঝাতে পারবো না। তো ব্যয়বহুল খরচ আর কি এখানে। আর এটা কিন্তু নিকুঞ্জ ক্যান্টনমেন্টের ভিতরে আর কি। আমি প্রথমে একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছি, দৃশ্যটা খুব ভালো লাগতেছে। তো আমি গেটের ভিতর দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি আর কি। এখন ভিতরে প্রবেশ করব, আসলে ভিতরের দৃশ্যটা এখন ভিডিও করব, ভিডিও করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আসলে ইতিমধ্যে আমি এই কমিউনিটি সেন্টারের মধ্যে ঢুকে গেছি, তারপরে ঢোকার পরে একটু ভিডিও করতেছি। এখানে যেই ডিজাইনগুলো এত সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছেন, পাথরের লাইটিং করা। তো গেস্ট অনেকে খাবার খাচ্ছে আর অনেকে ছবি তুলছে, কেউ খাবার পরিবেশন করছে। খুব ভালোই, শীতাতপ নিয়ন্ত্রিত ওঠার পরে আমি বসবো, আমার ফ্রেন্ড বসবে। তো এর আগে আমি একটু ভিডিও করে দেখতেছি লাইটিংটা কত সুন্দর দেখতে পাচ্ছেন। আসলে এই মানে লুকিংটা কিন্তু ওয়াও, তাই না? কিন্তু কিন্তু লুকিংটা আসলে অসম লাগতেছে। আমি ক্যামেরার সামনে আসতে চাইনি, তারপরও আসলাম, কারণ ক্যামেরার সামনে না আসলে আসলে ভালো লাগে না বিষয়টা, তাই একটু আসলাম আর কি। তো রাইট, আমরা কিন্তু খাবার খেতে বসে গেছি ইতিমধ্যে। তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন প্লেট দেওয়া হয়েছে, টিস্যু দেওয়া হয়েছে। তারপর আমি একটু চুলটা ঠিক করে নিলাম, অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, আর নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্র্যান্ড নিউ ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।